আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকউদ্দিন আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ও সিলেট মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুলের যৌথ সঞ্চালনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, 2013 থেকে 2023 সাল এই 10 বছরের উন্নয়নে বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রামের ধারে কাছেও নেই সিলেটের উন্নয়ন। তাই 21 জুন সিলেট সিটিতে নৌকাকে বিজয়ী করতে এক ও অভিন্ন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, সিলেটের কর্মীরা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে নৌকাকে বিজয়ী করতে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সিলেট নগরবাসীকে একটি পরিকল্পিত নগরী উপহার দিব নৌকাকে বিজয়ী করে। নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, রাস্তা ড্রেন নির্মাণের জন্য অনেক টাকা এসেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তিনি আরও বলেন, আমাদের প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হাজার হাজার কোটি টাকা দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জনরাল শেখ হাসিনার নেতৃত্বে এই সিলেটে হাজার হাজার কোটি টাকা দিয়েছেন উন্নয়নের জন্য। উনি বিশ্বাস করতেন যে সিলেটের মানুষের উন্নয়ন করতে হলে আমরা বিরোধী দলের মেয়র হলেও আমরা টাকা দিই কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জৈবুন্নেসা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাক্তার মুশফিক হোসেন, আজিজুস সামাদ ডন, কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক সায়েম খান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট 3 আসনের এমপি হাবিবুর রহমান হাবিব সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।